আর আজকে আমাদের সমাজে গ্রুপ লোন ঢুকেছে না ঢোকেনে, আজকে আমাদের সমাজে মেয়েদের ভিতরে সুদের আওতা ঢুকে গিয়েছে, সুদ হারাম ঢুকে গিয়েছে। নবী আমাদের জন্য মার খেয়েছে, নামাজ প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, কোরআন হাদিস প্রচার করতে গিয়ে নবীর গায়ে পাথর নিকে পড়েছে। সাহাবায়ে কেরাম কে লিয়ে আবু বকর, উমর, উসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরামদের কে লিয়ে আল্লাহ নবী নামাজ আদায় করছে। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বসে বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কেউ যেন চলে যাবেন না, আমি রসূলুল্লাহ তোমাদের সঙ্গে মনের কথা কিছু বলবো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা চাতক পাখির ন্যায় বসে আছে, ইয়া রসূলুল্লাহ হে আল্লাহ নবী কখন কথা বলবেন, নবী পাকের নূরের জবান থেকে, নবী পাকের চাঁদ মাখা জবান থেকে একটু আলোচনা শুনবো, নবী পাকের নূরানি চারা মোবারকের আলোচনা শুনবো। আল্লাহ নবী আলোচনা শুরু করে দিলেন, আল্লাহ নবী আলোচনা করছেন, আল্লাহ নবী আলোচনা করতে করতে বলেছিলেন, ও আমার সামারা, ও আমার সাবিরা, এই মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আমি রসূলুল্লাহ, আর হয়তো আমাকে বেশি দিন থাকা হবে না, আমি রসূলুল্লাহ বিদায়, আমি রসূলুল্লাহ বিদায়, আল বিদা আল বিদা, আমি রসূলুল্লাহ বিদায়। আল্লাহ নবী সাবা আবু বকর কাঁদে, আল্লাহ নবী সাবা ওমর কাঁদে, আল্লাহ নবী সাবা উসমান কাঁদে, আল্লাহ নবী সাবা আলী কাঁদে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অজান নয়নে রোশনি গুড়িয়ে গুড়িয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া নবী বললাম, হুজুর কাঁদবেন না, রোনা জারি করবেন না, হুজুর আপনিও কাঁদেন আমরাও কাঁদি, আপনিও কাঁদেন আমরাও কাঁদি, হুজুর আপনার চোখের পানি আমরা সইতে পারি না, হুজুর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহ নবী বললেন, এই মদিনার দৃশ্যটা কি আমি নবী পাকের আর দেখা হবে না। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী কত কষ্ট করে 63টি বছর ধরে আল্লাহর নবী ইসলামকে প্রচার করেছেন, কোরআন হাদিসকে প্রচার করেছেন, শরিয়াতকে প্রচার করেছেন, আল্লাহর নবী কি সুন্দরভাবে তাইফের ময়দানে গিয়ে 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 মানুষের দারে দারে গিয়ে কোরআন হাদিসের কথা বলে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে এসেছে। আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গায়ের রক্ত পড়েছেন না পড়েন নে, জোরে বলেন, আরো জোরে চিল্লে বলেন, আরো চিল্লে, আল্লাহর নবীর গায়ের রক্ত পড়ে গিয়েছে, আল্লাহর নবীর পেশাবি মোবারক থেকে রক্তগুলো গড়ে গড়ি 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 পড়েছে। আর আজকে আমাদের সমাজে গ্রুপ লোন ঢুকেছে না ঢোকেনে, আজকে আমাদের সমাজে মেয়েদের ভিতরে সুদের আওতা ঢুকে গিয়েছে, সুদ হারাম ঢুকে গিয়েছে। নবী আমাদের জন্য মার খেয়েছে, নামাজ প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, কোরআন হাদিস প্রচার করতে গিয়ে
নবীর গায়ে পাথর নিকে পড়েছে ও ভাইরা সোনার মানিকেরা আজকে নবীর উম্মত উম্মতি বলে দাবি করি যদি আমরা সুদের সঙ্গে জুড়ে থাকি আমরা যদি গ্রুপ লোনে ঢুকে থাকি মহিলা সমিতিতে ঢুকে থাকি আমরা কি সত্যকারী নবী প্রেমিক হতে পেরেছি না পারি নাই নবী প্রেমিক যে হবে আল্লাহওয়ালা যে হবে মহিলা সমিতি করবে না আল্লাহ ওয়ালি যে হবে মহিলা সমিতি করবে না নামাজি যে হবে সুদে টাকা খাটাবে না আল্লাহ ওয়ালা বান্দা যে হবে আল্লাহ ওয়ালা বান্দি যে হবে হারাম পয়সা নেবে না নেবে না জোরে বলে আমরা তো সবাই নামাজি আমরা তো সবাই নামাজি বাবাজি এইবারে বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি কামতের দিনে হাসরের ময়দানে নবীরা নফসি নফসি বলবেন আল্লাহ নবী আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন আপনি যদি নবীর দিওয়ানা নবীর ইশকে নবীর ফানা নবীর সঙ্গে নবীর সুন্নাত নবীর ইশক যদি না ধরে নেন সেই দিন কি আপনি নবীকে পাবেন নবীকে সেই দিনকে পাবেন না কেননা নবী বলেছেন আমার যারা দিওয়ানা হবে আমার যারা আশিক হবে আমার যারা দিওয়ানা হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম আমার যারা দিওয়ানা হবে আমার যারা পাগল উম্মত উম্মতি হবে আমি রাসূলুল্লাহ তাদেরকে সঙ্গে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবো না আরেকটু জোরে বলে কষ্ট হচ্ছে নাকি রাগ হলো নাকি বাবা হক কথা তো বলতে হবে বাবা বাবা ছুড়ে এসো বাবা ফিরে এসো নবীকে ধরার মতো ধরো নবীকে মজবুত করে ধরো নবী আমাদের কথা ভুলে যায়নি আমাদের কথা ভুলে যায়নি নবী মার খেয়েছে তথাপিও উম্মত উম্মতি বলে নবী আমাদের কথা চিন্তা করেছে জোরে বলেন আর একটু জোরে হবে না এটা তকবীর দেন তো নারাই তকবীর মাশাআল্লাহ